সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো সরাসরি কামিজ ডিজাইন, কামিজে কীভাবে আপনারা সরাসরি ডিজাইন বা অঙ্কন করবেন। আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, এর আগে আমি এই ডিজাইনটা কাগজে অঙ্কন করে আপনাদের দেখিয়েছি। সেই ডিজাইনটা হলো এই ডিজাইন। এই ডিজাইনটা আমি আগে আপনাদের সঙ্গে কাগজে অঙ্কন করে দেখিয়েছি। তো এখন এই ডিজাইনটাই আমি সরাসরি কিভাবে আপনারা কামিজে অঙ্কন করবেন সেটা আমি আপনাদের সরাসরি দেখাবো। তো বন্ধুরা, অনেকেই মাপটা জানতে চান, মাপ জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাদের মাপ বলে দিচ্ছি। আমরা এখানে সর্বপ্রথমে গলা কেটে নিয়েছি। গলাটা অঙ্কন করার জন্য আমাদের এখানে গলার মাপ নেওয়া হয়েছে, দেখুন 5 ইঞ্চি হয়ে 2 দাগ। আবার এই দিকে আছে লম্বায় ডিপ আছে আপনার 5 ইঞ্চি, ওই 2 দাগে আছে, দেখেন। তো বন্ধুরা, আমরা আগে এভাবে অঙ্কন করে নেওয়ার পরে তারপরে এই দিক থেকে আমাদের গলার এখানে যে ডিজাইনটা, এটা আসবে 1.5, আর একটা আসবে 7, 1.5, আর একটা আসবে 7। লম্বা যে টানটা হবে, একটা হবে 6.5, আরেকটা ভিতরেরটা 6.5, বাইরেরটা 7 ইঞ্চি। আর ফুলের ডিজাইনটা আমরা গোল একটা আকৃতি করে নিয়েছি, আর তিব্বত মেরিলের পমেটের যে আপনার ঢাকনাটা, সেই ঢাকনাটা আমি মূলত এখানে ব্যবহার করেছি। তো এটা আছে দেখেন 1.5 ইঞ্চি, আর আমরা পাতাসহ পুরাটা আছে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চির মধ্যে আমাদের ফুলের ডিজাইনটা আসবে, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, পাতাসহ আমাদের 3 ইঞ্চি, পাতাসহ আমাদের 3 ইঞ্চি, ফুল 1.5 ইঞ্চি, আর পাতা 1.5 ইঞ্চি, তো মোট 3 ইঞ্চি। আর এই মাপটার কথা বললাম আমি, 6.5 আসবে ভিতরে, আর 7 আসবে বাহিরেরটা, আসবে 7 ইঞ্চি। তো বন্ধুরা, কাপড় নিয়েছি আমি এখানে, অ্যাশ কালারের কাপড় নিয়েছি মোট 3 গজ, 2.5 গজ আছে জামার জন্য, হাতার জন্য আছে আপনার 1/2 গজ। আপনারা ডিজাইন করতে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় নিয়ে আপনারা ডিজাইন অঙ্কন করে আপনারা সেলাই করতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। Thank you.
বন্ধুরা, আমাদের কামিজের অঙ্কন ডিজাইন কমপ্লিট হলো। দেখুন বন্ধুরা, চমৎকার লাগছে গলার ডিজাইনটা। খুব সহজে আমি আপনাদের কামিজ ডিজাইনটা অঙ্কন করে দেখালাম। এর আগে আমি কাগজে অঙ্কন করিয়ে দেখিয়েছিলাম পেপারে, আজকে আমি সরাসরি আপনাদের অ্যাশ কালারের কাপড়ের মধ্যে সরাসরি কাপড়ে কামিজে আমি আপনাদের অঙ্কন করে দেখালাম। অনেক চমৎকার দেখেন গলার ডিজাইনটা। তারপরে আছে জমিনে ফুল একটা একটা করে। এই ফুলই একটা একটা করে জমিনের মাঝে দেওয়া, জামার মাঝখানে। কামিজের পারে আমি আপনাদের সরাসরি অঙ্কন দেখিয়েছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন। যারা দেখেন নাই তাদের জন্য আমি নিজের পারের ডিজাইনটা আবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পারের ডিজাইনটা আমি অবশ্য সেলাই করেছি, তারপরও আমি আপনাদের দেখাই কিভাবে এই কামিজের আপনার গলা এবং জমিনের সাথে সাথে আপনারা কামিজের নিচেও ডিজাইনটা করবেন। এটা আমি নিচে সেলাই করেছি বন্ধুরা। নিচের এই অঙ্কন ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এরপরও আমি আপনাদের দেখাচ্ছি। অনেকে হয়তো বা ওই ভিডিওটা দেখেন নাই বন্ধুরা। আঁকড়াগুলো দিয়েছি আপনার বোরকা সেলাই, আর পাতাগুলো দিয়েছি খেজুর পাতা ভরাট। ফুলের মাঝখানে একটা করে ডলার দিয়েছি, ফুলগুলো দিয়েছি খেজুর পাতা ভরাট। অনেক চমৎকার লাগছে বন্ধুরা, দেখেন ডিজাইনটা। এভাবে আপনাদের পারে ডিজাইনটা হবে। অ্যাশ কালারের কাপড়ে আমি গোলাপি সুতো দিয়ে সেলাই করেছি। এখন এই জমিন এবং গলাটা আমি সেলাই করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, আমরা সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অনুগ্রহপূর্বক এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার দ্বারা আপনারা আমার নতুন নতুন কামিজ ডিজাইন আপনাদের খুব সহজে আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের সাপোর্ট দেওয়ার জন্য, আমাদের পাশে থাকার জন্য। তো এমনিভাবে আপনারা সাপোর্ট করতে থাকুন, তাহলে আমি নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই এবং আপনাদের জন্য মনে হয় ভালো কিছু উপহার দেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ। আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন, সেই পর্যন্ত সুস্থ থাকুন।